ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সেঞ্জিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে 4th মে স্যাটারডে আর এখন বাজছে সকাল 9:50। সৌভিক আর আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। আমাদেরকে আজকে ব্রেকফাস্ট সেরে মধ্যমগ্রাম যেতে হবে মায়ের ওষুধ কিনতে। মা যে সমস্ত ওষুধগুলো খায় সেগুলো অ্যাকচুয়ালি আমাদের এখানকার মেডিকেল শপসে অ্যাভেলেবেল নয়। তো চলো আর বেশি লেট না করে আজকের দিনটাকে স্টার্ট করা যাক। মাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, গপু সোনাদেরকে ঘুম থেকে তুলে রেডি করে ওদেরকেও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। এবারে আমি দুটো বেডরুম সেট করে নেব। কাল থেকে ক্লিন করে রাখা এই সব বাসনগুলো এইবারে তুলে রাখবো আর তারপরে আমরা সবিকের ব্রেকফাস্ট বানাবো। সবিকের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ব্রেড অ্যান্ড জ্যাম। আর এই হলো আমার আজকের ব্রেকফাস্ট, চকলেট বানানা মিল্কশেক। এখন বাজছে 11টা অ্যান্ড ফাইনালি আমরা বেরোচ্ছি। আজকে থ্যাঙ্কফুলি আমরা মধ্যমগ্রাম যাওয়ার সময় আর মধ্যমগ্রাম থেকে ফেরার সময় কোনো রকম কোনো ট্রাফিক পাইনি। আর আমার মনে হলো গরমটাও যেন কম্পারিটিভলি অন্যান্য দিনের থেকে কম ছিল। আমরা প্রথমেই গিয়েছিলাম আমার ডেন্টিস্টের কাছে। আমার অনেক বছর আগে দাঁতের একটা পোর্শনে ফিলিং করানো হয়েছিল, সেই ফিলিংটা এই 2-3 দিন হলো খুলে গেছে। সেই ফিলিংটা রিস্টোর করতেই প্রথমে ডেন্টিস্টের কাছে গেলাম, তারপরে গিয়েছিলাম ওষুধের দোকানে মায়ের ওষুধ নিলাম, অ্যান্ড দেন গেলাম মিষ্টির দোকানে মিষ্টি নিতে। এখন বাজছে 1টা, আমরা কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম, মামনি কাজ করে চলে গেছে। এইবারে আমি মা আর সবে তিনজনে ডাবের জল খাবো। বাহ, বেশ মিষ্টি। আমাকে ডেন্টিস্টের কাছে ড্রপ করে দিয়ে সবে গিয়েছিল মধ্যমগ্রামের মোড়, ওখান থেকে গোপু সোনাদের জন্য প্রচুর স্ন্যাক্স কিনেছে। এইগুলো সব আমার গোপু সোনাদের জন্য, চিপস, চকলেট, বিস্কিট অ্যান্ড সুইস রোল। মামা মানতে দিয়েছিল লাল লঙ্কার গুঁড়ো আর টমেটো কেচাপ, আবার সবিক আমও নিয়ে নিয়েছে। গোপাল ভাঁড় থেকে মিষ্টি নিয়েছি, এই মিষ্টিটা মা আনিয়েছে আমার আর মামামের ঠাকুরের জন্য। এছাড়া সবিক নিজের জন্য নিয়ে নিয়েছে বোঁদে, আর আমি এক বোতল ফ্রুটিও নিয়েছি। দুটো 10 বাজছে, মায়ের স্নান করা হয়ে গেছে, আমিও স্নান করে পুজো দিয়ে নিয়েছি। সবে স্নানে গেছে, ওর হয়ে গেলে আমরা লাঞ্চটা করে নেব। আজকে শনিবার, আমার মায়ের নিরামিষ, তাই মাম্মাম রান্না করেছে ঝিঙে আলু পোস্ত, টক ডাল, উচ্ছে আলু ভাজা, আম তেল দিয়ে মাখা আলু ভাতে আর আমের চাটনি। এখন বাজে 5:50, লাঞ্চ করে এসে আমি আর সবে গল্প করছিলাম, তারপরে খানিকক্ষণ আমি ঘুমিয়েও নিলাম। বাই দ্য ওয়ে, কালকে রাত্রিরে আই কমপ্লিটেড দিস বুক, অ্যাজ লং অ্যাজ দ্য লেমন ট্রিজ গ্রো, অ্যান্ড হোয়াট আ বিউটিফুল স্টোরি অফ লাভ অ্যান্ড লস, হোপ অ্যান্ড পসিবিলিটি অ্যামিডস্ট সিরিয়াল রেভলিউশন। আমি আমার সব রিডার ফ্রেন্ডসদের এই বইটা রেকমেন্ড করবো। অ্যান্ড বাই দ্য ওয়ে, লাস্ট নাইট ওয়েন আই ওয়াজ রিডিং দিস বুক আই রেকর্ডেড মাই সেলফ আ বিট। তোমরাই দেখে নাও যে আমার কী অবস্থা হয়েছিল এই বইটা পড়তে পড়তে। সন্ধে দেওয়া হয়ে গেছে, মা আর সবিক চা খেয়ে নিয়েছে, আমি খেলাম চকলেট হরলিক্স। এবার আমি আর সবিক বেরোবো, আমরা যাব সিটি সেন্টার 2। তোমরা যারা নিয়মিত আমার ব্লগ চেক আউট করো তারা জানো যে আমি আর সবিক অলমোস্ট এভরি উইকেন্ড সিটি সেন্টার 2 যাই। আজকে স্যাটারডে, সো আজকেও আমরা পৌঁছে গেছি CC2-তে, বাট স্যাটারডে হওয়া সত্ত্বেও আজকে কিন্তু CC2 বেশ ফাঁকা ফাঁকাই ছিল।
অলসো সন্ধেবেলা প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, তো আমি সিসিটু যাওয়ার রাইডটা খুব এনজয় করেছি। অ্যাট ফার্স্ট উই ওয়েন্ট টু স্টারমার্ক, ওখানে আমি বেশ অনেকগুলো বুকস চেক আউট করলাম, বাট আমার কোনোটাই ঠিক পছন্দ হলো না। দেন উই ওয়েন্ট টু ক্রসওয়ার্ড, ওখান থেকে সবিক আমাকে একটা বই কিনে দিল। কী বই কিনে দিয়েছে সেটা তোমাদেরকে পরে বলছি। তারপরে আমরা টুকটাক কিছু খেতে চলে গিয়েছিলাম কর্ন অ্যান্ড ফ্রাইজে। সবিক বললো যে ও কোল্ড কফি অর্ডার করবে, বাট দেন হি চেঞ্জড হিজ ডিসিশন। আমরা কর্ন অ্যান্ড ফ্রাইজ থেকে তারপরে আলটিমেটলি নিলাম হচ্ছে এক প্লেট চিকেন নাগেটস আর ফ্রেশ লাইম সোডা। এখন বাজছে রাত্রি 9টা, আমরা বেশ অনেকক্ষণ আগেই বাড়ি ফিরে এসেছি। সৌভিক আবার বেরোলো, ও চুল কাটাতে গেল, আর সিসি টু গেলে আমি ক্রসওয়ার্ড যাই। তো আজকেও ক্রসওয়ার্ড গেছিলাম, আর আজকে ক্রসওয়ার্ড থেকে আমি এই বইটা কিনেছি, সুইট বিন পেস্ট। সো ফ্লিপকার্ট থেকে তুলিকে আমি বার্থডে উপলক্ষে যে বইয়ের সেটটা দেবো সেটাও চলে এসেছে। তুলির জন্য আমি আনিয়েছি হলি জ্যাকসনের গুড গার্লস গাইড টু মার্ডার সিরিজটা। আজকে আমাদের ডিনারে লুচি হয়েছে, তাই জন্য গোপুর সোনাদেরকেও রাত্রির বেলা লুচি খেতে দিয়েছি, লুচি আর চিনি। আজকে মা আমাদের সবার জন্য লুচি বানিয়েছে, আর লুচির সাথে মাম্মাম বানিয়েছে আলুর দম। বেশ অনেক দিন পর লুচি খেলাম, খুব ভালো লাগলো। ডিনার করে এসে আমি মা সবে খানিকক্ষণ গল্প করলাম, এবারে তো শুয়ে পড়ব। এখন বাজছে অলমোস্ট 11:30, কত বাজছে এখন? তো চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি, যদি ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।